পিছনে ওকে। তো এখন বাজে 6:15, আমরা বেরোচ্ছি নাগা ভিলেজ থেকে, নাগা হোমস্টে। তো যাই, আজকে 0 পয়েন্ট অব্দি যাওয়ার চেষ্টা করবো, যদি যাওয়া যেতে পারে। যা মেঘ দেখতে পাচ্ছি, নির্ঘাত উপরে বরফ ফরফ পড়ছে। ও, কালকে রাতে রুমটা দেখালাম না, কারণ কি আমাদের যে রুমটা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি। সেটা নাকি একজন আহত এসে ঢুকে পড়েছে, তাকে বের করতে পারছে না, ওই জন্য আমাদের ডরমিটরি দিয়েছে, টাকা পয়সা কম দিল, নিল আর কি। চলো যাই। কত সুন্দর দেখে এসেছিলাম যে আজকে একটু ভালো ওয়েদার পাবো, আর কোনো মানে হয়, বাবারি আজকে ড্রোনটাকে ওড়াতে হবে যেভাবেই হোক। 0 পয়েন্ট যাওয়া সম্ভব হবে না মনে হয়, কারণ কি নর্মাল টাইমেই বরফ থাকে আর এখন তো মানে। চলো, আরে ওইখানে একটা ভালো ছিল তো, এই হচ্ছে সেই বিখ্যাত নাগা ফলস। বাহ, বেশ তো, এটা বর্ষাকালে কিন্তু সেই থাকে। চলো এরপরে চিংথাং গিয়ে যদি কিছু খাবার দাবার পাই খাবো, আশা করি পাওয়া যাবে। এই তো থ্যাং টানেল, থ্যাং। বাহ, আমারও সেই, ও হ্যাঁ, আমার যে পুরনো সাইলেন্সারটা ছিল ওটা অ্যাকচুয়ালি আমার না, সমীর দার ছিল, রেড রুস্টারের যেটা ছিল ওইটাকে আমার দিয়ে দিয়েছি ওকে, আর আমার পুরনো অরিজিনাল সাইলেন্সারটাকে আমি আবার ইউজ করছি, ওই জন্য এখন আর ওই সাউন্ডটা পাবে না। ভালো টানেল তো, চলো চুংথাং। এখান থেকে 8 কিলোমিটার, চুংথাংয়ে গিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে, তারপর তো অনেক দূর যাওয়া বাকি। চলে এসছি চুংথাং, এটা নিশ্চয়ই খোলা একদম, ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া। চলো, আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেলো এখান থেকে, অ্যাকচুয়ালি এখান থেকে হয়নি, আমাদের হোটেল থেকেই দিয়ে দিয়েছিলো একটুখানি, ওই মানে জ্যাম লাগানো রুটি আর তার সাথে একটা ডিম সেদ্ধ, এখান থেকে কফি খেলাম। ওয়েদার পুরো আনপ্রেডিক্টেবল, বলছি উপরে নাকি ফাটিয়ে বরফ পড়েছে, যেতে পারবো কিনা জানি না, দেখা যাক। আরে বাবা, তো বিশাল ঝর্ণা তো, বাহ বাহ বাবা, লাচেনের লাচেন ঢুকবো এখন। এটার নাম যেন কি জানি ছিল, ভুলে গেছি, বেশ ভালো ঝর্ণা এটা। এখানে আগে কত পপুলার ছিল জায়গাটা, দোকান ফোকান খুলতো, লোকজন এসে বসতো, এখন সব টুরিস্ট নেই তো। চলো এবার যাওয়া যাক, পুরো হঠাৎ করে মেঘ ঢুকে গেল, বাবা বিশাল তো।
মাখন মাখন ওয়েদার পুরো, ঠান্ডাটা না মানে কুত্তার মতো ঠান্ডা পড়েছে। মনে হচ্ছে তো লাচুং এর কাছাকাছি চলে এসেছি। ওকে বাবারে, পুরো তো মানে কঠিন ওয়েদার, কঠিন ওয়েদার। চলে এসেছি লাচুং, ডান দিকে লাচুং শহর, আর আমরা উপর দিয়ে চলে যাচ্ছি ইয়ামথাং এর দিকে। ঠান্ডা বাড়ছে, মাঝে মধ্যে রোদ উঠছে, মাঝে মধ্যে আবার মেঘ ইয়ে করছে আর কি। ঠান্ডাটা যা অবস্থা না বাবা। চলো 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 যাওয়া যাক। আগের বারে এই অবধি এসেছিলাম, হ্যাঁ একদম এখানে এখানে আমরা উঠেছিলাম, ওদিকটায় বরফ ছিল পুরো, এখন বরফটা নেই। ইয়ামথাং আর 12 কিলোমিটার দেখলাম, বাবা কি ঠান্ডা। ওহো কি জায়গা আসছে গো, ওরে না, পুরো ভ্যালিটা তো সেই লাগছে দেখতে। এবারটা হাওয়াটা অতটা নেই, আগের বার প্রচুর হাওয়া ছিল। সামনে পাথরগুলো কম লাল কেন বে, হ্যাঁ তাই তো, অদ্ভুত পাথর তো এখানে। ওই পাহাড়ের উপরটা হচ্ছে 0 পয়েন্ট বোঝা যাচ্ছে, যেখানে আজকে যাওয়া মতো হবে না। আরে বাবা, এ তো বরফের দেশে চলে এসেছি গো। কম সারছে, কম সারছে। ওকে 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 সেরেছে। হালকা করে ব্ল্যাক আইস আছে মার্কেটে। ডান দিকে হলো ইয়ামথাং ভ্যালি, এই তো ইয়ামথাং 0 পয়েন্ট মানে 0, আর এরপরে 0 পয়েন্ট আছে কিছুক্ষণ পরে, যদি যাওয়া যায় তো ভালো, ট্রাই করছি গিয়ে দেখি। বাহ বাহ বাহ, বিশাল জায়গা ভাই, বিশাল জায়গা। আহ ব্যাড লাক, আমাদের যে পারমিটটা করিয়েছে সে 0 পয়েন্টটা লেখায় নি, ওই জন্য এখান থেকে 0 পয়েন্ট যেতে দেবে না। কপাল কপাল। এই দেখো এদিকে ডান দিকে পাহাড়, এটাই ম্যাক্সিমাম, এর থেকে বেশি আর এই ট্রিপে হবে না। আহ জায়গাগুলো ভালো, আর 0 পয়েন্ট যেতে পারতাম আজকে, কারণ কি রাস্তাটা ক্লিয়ার ছিল। কি চুলকানি করেছে বাদুর আমাদের পারমিট নিয়ে। যাই লাদ খেয়ে খেয়ে নামি, বড্ড ঠান্ডা। বাহ বাহ বাহ, সেই তো
বরফের মধ্যে দিয়ে ঝর্ণা, কঠিন কঠিন, কোথেকে আসতে জানি না, কোথেকে আসছে অবভিয়াসলি, এক্স্যাক্ট রুটটা কোথায় জানি না। এবার গিয়ে একটু এমথাঙে দাঁড়িয়ে ড্রোন রানোর চেষ্টা করতে হবে। ড্রোন শটটা কেমন লাগলো? খুব ভালো করে ওড়াতে পারিনি, খুব হাওয়া হচ্ছিলো, আর একটু রেস্ট্রিক্টেড এরিয়া, তো এই চত্বরটাতে আর্মি ক্যাম্প বা এসব নেই, কোনো প্রবলেম ওই জন্য হয়নি। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, আর হাওয়া দিচ্ছে মানে উইন্ড চিল বোধ হয় -10 ফট হবে। উফ বাবা, যাই এখন লাচুং গিয়ে কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। প্রায় 11:50 বাজে এখন, মানে 11:50-ই বাজে, 12টা বাজতে যায়, আর গ্যাংটক যেতে হবে আজকে। আরে বাবা, তো ওয়াটার ক্রসিং তো, ওই ভাই পাটা ভিজিস না, জুতোটা ফেটে গেছে, জল ঢুকছে, মানে এই রাইডিং শুটারও বয়স হয়ে এসছে আর কি, আরেকটা কিনতে হবে, না ঠিক করেই নেবো। ওকে, বড্ড ঠান্ডা লাগে যে, পুরো মেঘ ঢুকছে রাস্তা দিয়ে, বাবা রে বাবা কি ঠান্ডা, সত্যি কঠিন ঠান্ডা। চলে এসছি অনেকটা নিচে, লাচুঙ্গার বেশি দূর নয়, 4-5 কিলোমিটার হবে। এই জায়গাটা আমার ভালো লাগে, একদম পাহাড়ের জাস্ট নিচে রাস্তা, এই পাহাড়টা খাড়া উঠে গেছে, মানে এই পাহাড়টার উপরে হচ্ছে ইয়ামথাং ভ্যালি বা বাকি যা কিছু, মানে এতটাই উঁচু যা মনে হয় না এগুলো দেখলে। চলে তো এসেছি লাচুং, কিন্তু আমাদের মুদিমান কি দাঁড়িয়েছে খাওয়ার জন্য এখানে, নাকি চুংথাং কি খাবে পরে? লাচুংয়ে খাওয়ার প্ল্যান ক্যান্সেল, কারণ কি এখানে কোনো হোটেল খোলা নেই, খোলা আছে মানে ওই আর কি দোকান, চা ফা ম্যাক্সিমাম পাওয়া যাবে, চুংথাংয়ের ওইটাতে গিয়েই খাবো, ওখানে আশা করি কিছু তো পাওয়া যাবে। চলে এসছি আমাদের চুংথাংয়ে, এবার খেতে হবে। চুংথাং থেকে লাঞ্চ করে বেরোলাম, এখন অলমোস্ট বেজে গেছে 2, গ্যাংটক পৌঁছে দেবে, গ্যাংটক এখান থেকে এই 90 কিলোমিটার মতো, মানে অন্ধকার হওয়ার আগে এখনও 3 ঘন্টা টাইম আছে, দেখা যাক কত যাওয়া যায়। আবার বৃষ্টি হচ্ছে, কোনো মানে হয়? কালকেও বৃষ্টি পেলাম, আজকেও বৃষ্টি, মানে বোঝা যাচ্ছে এই সময়টা বৃষ্টিই হবে। বাপরে, আরে বাপরে, ডেডলি ঝর্ণা তো, এটা ডেডলি ঝর্ণা, এখানে দাঁড়ানো যাবে না। হ্যাঁ চলো, আর কি করবে, চলো আজকে চলো, চওড়া ঝর্ণা, চওড়া, হয় মাত্র 3:40 বাজে, তাতেই অন্ধকার হয়ে আছে পুরো, কোনো মানে হয়? একটু অমাবস্যা চক্করে এসেছিলাম এদিকে, যে একটু তারাফাড়া দেখবো রাত্রেবেলায়, আচ্ছা মেঘ করে আছে সারাদিন ভরে।
এটা হলো আজকের রুম, ম্যাপেল উড রিসর্ট গ্যাংটক। বেশ ভালো, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, এটা 2000 টাকার রুম, দুখানা বড় বড় বেড়েছে। বেশ ভালো, আজকে রাতটা ভালোই কাটবে তাহলে আরামসে। চলো টাটা, কাল দেখা হবে।